সামাজিক সমস্যা এর উপর আলোচনা করব। সামনে 30 তারিখ থেকে তোমাদের চতুর্থ অনলাইন মূল্যায়ন পরীক্ষা হবে। আশা করি তোমরা চতুর্থ অনলাইন মূল্যায়ন পরীক্ষা ভালো করবে। তোমাদের দুটো অধ্যায়ের সিলেবাস আছে, একটা অধ্যায় হচ্ছে অধ্যায় 10 বাংলাদেশের সামাজিক সমস্যা, আর 11-10 অধ্যায় আছে এশিয়ার কয়েকটি দেশ। তো প্রথমে বাংলাদেশের সামাজিক সমস্যার মধ্যে পার্ট 1 আছে যৌতুকের ধারণা কারণ প্রভাব, আর পার্ট 2 এর মধ্যে আছে যৌতুক নিরোধ আইন, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সমাজ জীবনে নানা রকম সমস্যা রয়েছে, এর মধ্যে রয়েছে দারিদ্র, তারপরে জনসংখ্যা বৃদ্ধি, তারপরে নিরক্ষরতা, কুসংস্কার, যৌতুক প্রথা এবং বাল্যবিবাহ। আমাদের এই সমাজ থেকে আমরা যৌতুক প্রথা যাতে দূরীকরণ করতে পারি, আমাদের স্লোগান থাকবে যৌতুক দিব না, এভাবে আমাদের স্লোগানটা থাকবে। এসব সামাজিক সমস্যা ব্যক্তি ও সমাজের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে। এই ধরনের সামাজিক সমস্যা দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই সামাজিক সমস্যাগুলো যদি আমরা দূরীকরণ করতে পারি, তাহলে আমাদের দেশে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নয়ন সম্ভব। প্রথমে আমরা আলোচনা করব যৌতুকের ধারণা, কারণ এবং প্রভাব। এর মধ্যে আছে যে আমাদের দেশে নানা ধরনের সামাজিক সমস্যার অন্যতম হচ্ছে যৌতুক প্রথা। এদেশের বিবাহ সংক্রান্ত আইনে যৌতুক আদান প্রদান নিষিদ্ধ, তবু অধিকাংশ বিয়েতে বরপক্ষ কনের পক্ষের কাছ থেকে যৌতুক গ্রহণ করে থাকে। এরপরে আসতেছে আমাদের যৌতুকের সংজ্ঞাটা কীভাবে দেওয়া যেতে পারে। বিয়ের সময় বর বা কনে বিপরীত পক্ষের কাছ থেকে যে অর্থ বা সম্পত্তি দাবি করে ও গ্রহণ করে সেটি হচ্ছে যৌতুক। বর্তমানে বাংলাদেশে প্রায় সব ক্ষেত্রেই বরপক্ষ কনের পক্ষের কাছ থেকে যৌতুক দাবি করেছে। এটি একটি সামাজিক কুপ্রথায় পরিণত হয়েছে, আমাদের যদি প্রত্যেকে এরকম স্লোগান থাকে যে আমরা সমাজ থেকে যৌতুক প্রথা দূরীকরণ করব, তার জন্য আমাদের এটা থাকবে যে আমরা যৌতুক নিব না। এরপর আরেকটা জিনিসটা রয়েছে, এটা হচ্ছে যে যৌতুক একটি প্রাচীন প্রথা। পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যৌতুক কি, যৌতুক একটি হচ্ছে প্রাচীন প্রথা। প্রাচীন চীনের বিয়ের সময় কনে স্বামীর ঘরে যৌতুক সঙ্গে নিয়ে যেত। প্রাচীন চীনে দেখা যেত যে বিয়ের সময় কনে স্বামীর ঘরে যৌতুক সঙ্গে নিয়ে যেত, এথেন্সেও বিয়ের পর কনে স্বামীর ঘরে নিয়ে যেত অর্থ সম্পদ। সেখানে যৌতুক গ্রহণকে সামাজিক পর্যায় হিসাবে দেখা হতো। বর্তমানে বাংলাদেশে যৌতুক হচ্ছে বিয়ের সময় বর পক্ষে প্রদত্ত অর্থ সম্পত্তি, নানা ধরনের মূল্যবান আসবাব ও সরঞ্জাম। তবে বাংলাদেশের বিবাহ আইনে যৌতুক দেওয়া এবং নেওয়া দুটি নিষিদ্ধ। আমাদের বিবাহ সংক্রান্ত আইনে যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই নিষিদ্ধ। বাংলাদেশে যৌতুক প্রথা একটি মারাত্মক সামাজিক ব্যাধি। আমাদের দেশে যে যৌতুক প্রথা একটি কি মারাত্মক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, এর পিছনে রয়েছে নানা কারণ, তবে দারিদ্রের কারণে এর সমস্যার সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। আমরা বলতে পারি দারিদ্র এটার প্রধান কারণ। দারিদ্রের কারণে বরপক্ষ কনের পক্ষের কাছ থেকে অর্থ সম্পদ দাবি করে। কনের পিতার অর্থ সম্পদ ব্যবহার করে বর প্রতিষ্ঠা লাভ করতে চায়। এদেশের অধিকাংশ নারী কেবল গৃহকর্মী নিযুক্ত নয়, ঘরের সব কাজ করলেও তা থেকে তার কোনো অর্থ রোজগার করতে হয় না। রোজগার তার স্বামীর সংসারে পরনির্বাসী জীবনযাপন করে, কিন্তু একটি মহিলা সংসারে যে পরিমাণ পরিশ্রম করতেছে, হাঁড়ি পাতি পরিষ্কার করা, খাবার রান্না করা, তারপরে বিছানার চাদর পরিষ্কার করা, বিভিন্ন রকম সাংসারিক কাজকর্ম তাদের করতেছে, তাদেরকে মর্যাদা দেওয়া উচিত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। বাংলাদেশের অনেক সম্পদশালী মানুষ তাদের কন্যার বিয়েতে বিপুল অঙ্কের অর্থ দিয়ে থাকে। ধনী পিতামাতার ধারণা যৌতুকের কারণে তাদের কন্যা স্বামীর ঘরে মাথা উঁচু করে থাকবে, এ কারণেও যৌতুক প্রথা সমাজের গভীরে বাসা বেঁধেছে। আমাদের দেশে যৌতুক নিরোধের জন্য আইন রয়েছে, অনেক ক্ষেত্রে এই বিষয়ে জানা না থাকার কারণে যৌতুক প্রথা সমাজে স্থায়ী রূপ লাভ করেছে। অনেক সময় এই আইনের যথাযথ প্রয়োগ না হয় যৌতুক সমস্যা বেড়েই চলছে, দেখা যাচ্ছে যৌতুক সমস্যা দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশের সকল সমাজেই যৌতুক প্রথা কম বেশি প্রচলন আছে। এখন আমরা এই যৌতুক প্রথা যাতে দূরীকরণ করতে পারি। যৌতুকের প্রভাবে সমাজ জীবনে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
বিবাহিত নারীর প্রতি অত্যাচার ও সহিংসতার মূল কারণ যৌতুক। পরীক্ষায় একদম জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে বিবাহিত নারীর প্রতি অত্যাচার এবং সহিংসতার মূল কারণ কি। বিবাহিত নারীর প্রতি অত্যাচার এবং সহিংসতার মূল কারণ হচ্ছে যৌতুক। যৌতুকের কারণে স্বামীর সংসারে স্ত্রীকে নিগ্রহ ভোগ করতে হয়। যৌতুকের দাবি পূরণ করতে না পারলে অনেক ক্ষেত্রে স্ত্রীকে সংসার ছাড়তে বাধ্য করা হয়। যৌতুকের কারণে বিবাহ বিচ্ছেদ ও কখনো কখনো স্ত্রীর প্রাণহানির ঘটনা ঘটে। যৌতুকের জন্য বিয়ের পর দাম্পত্য কলহ, নির্যাতন, স্ত্রী হত্যার মতন ঘটনা ঘটছে। সমাজে দারিদ্র, দুর্নীতি, অপরাধ প্রবণতা, বাল্য বিবাহ ও বহু ব্যয়ের মূল কারণ হচ্ছে এই যৌতুক সমস্যা। আমি এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যে সমাজে দারিদ্র, দুর্নীতি, অপরাধ প্রবণতা, বাল্য বিবাহ ও বহু ব্যয়ের মূল রয়েছে এই যৌতুক সমস্যা। আমাদের মনে রাখা প্রয়োজন যে যৌতুক দেওয়া ও নেওয়া দুই সমান অপরাধ। আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই সমান অপরাধ। আমরা যৌতুক দিব না, যৌতুক নিব না। এরপরে আমরা যদি আলোচনা করতে চাই যৌতুক নিরোধ আইনের কথা, যে মুসলিম পারিবারিক আইনে বিয়ের সময় মোরালাকে যৌতুকের সাথে গণ্য করা হয় না। আচ্ছা, এছাড়া বিয়ের সময় 500 টাকা পর্যন্ত উপহার দিলে তা যৌতুকের সাথে গণ্য হয় না। বিয়ের সময় যে যদি 500 টাকা পর্যন্ত উপহার দেওয়া হয় তাহলে সেটা যৌতুকের সাথে গণ্য হবে না। কিন্তু বর্তমানে বিয়ের ক্ষেত্রে যৌতুক আদান প্রদানের ঘটনা বেড়েই চলেছে। তাই এ কারণে যৌতুক বন্ধ করার জন্য বাংলাদেশে 1980 সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়েছে। তাহলে পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে যে যৌতুক বন্ধ করার জন্য কত সালে আইন প্রণয়ন করা হয়েছে। যৌতুক বন্ধ করার জন্য 1980 সালে আইন প্রণয়ন করা হয়েছে। তাহলে যৌতুককে বন্ধ করার জন্য, যৌতুক বন্ধ করার জন্য বাংলাদেশে 1980 সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়েছে। এই আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণ করলে সর্বোচ্চ 1 বছরের কারণ বা 5,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। অথবা যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোণে বা ঘরের পিতামাতা বা অভিভাবকের নিকট যৌতুক দাবি করে তবে সেক্ষেত্রে অনুরূপ শাস্তি হবে। বিচারক অপরাধীকে একই সঙ্গে উভয় দণ্ড দিতে পারে। যৌতুক আদান প্রদানেও সহায়তাকারী একই শাস্তি পাবে। 1983 সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে। পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে কত সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে। 1986 সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে। তাহলে ক্লাসে যদি মনোযোগ থাকা যায়, এই অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে শোনা যায়, ক্লাসের পড়াটা হয়ে গেল যে 1980 সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণ করলে অপরাধী সর্বনিম্ন 1 বছর এবং সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড দণ্ডিত হবে। 1983 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান অনুযায়ী যৌতুকের কারণে নির্যাতন করে নারী মৃত্যু ঘটালে বা মৃত্যু ঘটানোর চেষ্টা করলে অপরাধীকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করা যাবে। নারীর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ও যৌতুক গ্রহণের জন্য কঠিন শাস্তির বিধান রাখা হয়েছে। কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে যৌতুক প্রথা বাংলাদেশের পরিবার ও সমাজ জীবনে ব্যাপক সমস্যার সৃষ্টি করছে। এই যৌতুক প্রথা আমাদের পরিবার এবং সমাজ জীবনে ব্যাপক সমস্যার সৃষ্টি করছে। এ প্রথার কুফল থেকে মুক্ত হতে হলে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। যৌতুক প্রতিরোধ করার জন্য প্রথমে সচেতন করতে হবে পরিবারকে। প্রথমে কী করতে হবে? পরিবারকে সচেতন করতে হবে। প্রত্যেকটি পরিবার যদি সচেতন হয় যে আমরা যৌতুক দিব না, যৌতুক দিব না, তাহলে সমাজ থেকে আর যৌতুক থাকবে না। যৌতুক দেওয়া নেওয়া থেকে নিজেদের বিরত থাকতে হবে। একই সঙ্গে আমাদের প্রতিবেশীকেও এ বিষয়ে সচেতন থাকতে হবে। প্রয়োজন হলে গ্রহণ করতে হবে আইনের আশ্রয়। আমরা আইনের আশ্রয় নিব যাতে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। পরিবারের কন্যা সন্তান সহ সবাইকে উচ্চতর শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা দরকার। তারা আত্মনির্ভরশীল হলে যৌতুকের অভিশাপ তাদের স্পর্শ করতে পারবে না। এরপরে যৌতুক প্রতিরোধের সামাজিক আন্দোলন কী? যৌতুকের হাত থেকে মুক্তি পেতে চাইলে পরিবারের সঙ্গে সমাজের সবাইকে সচেতন করতে হবে। পরিবারের সাথে সাথে সমাজের সবাইকে সচেতন করতে হবে। এর জন্য যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। সামাজিক আন্দোলন হচ্ছে সংগঠিত ও সামাজিক প্রতিরোধ। অশিক্ষা, দারিদ্র, নারী নির্যাতন, নারী অপহরণ ও বিবাহ বিচ্ছেদ, এসব ঘটনা আমাদের চারপাশে প্রতিদিন ঘটে চলছে। এসব ঘটনার অধিকাংশের পিছনে রয়েছে যৌতুকের দাবি। আচ্ছা, তারপরে বলা হয়েছে যে আমাদের প্রতিবেশী এবং পাড়া মহল্লা গ্রামের মানুষকে যৌতুকের কুফল সম্পর্কে সচেতন করে তুলতে হবে।
এই কুপ্রথা প্রতিরোধ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাতে হবে। সমাজের সব মানুষের মধ্যে সৃষ্টি করতে হবে যৌতুক বিরোধী মনোভাব এবং সচেতনতা। সমাজের সব মানুষের মধ্যে যৌতুক বিরোধী মনোভাব এবং সচেতনতা গড়ে তুলতে হবে। যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য শিক্ষিত মানুষ, আইনজীবী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য এবং স্থানীয় উন্নয়ন কর্মীদের সহায়তা গ্রহণ করা দরকার। সবাই মিলে একটি যৌতুক বিরোধী সংগঠন গড়ে তুললে এই সামাজিক সমস্যা থেকে মুক্ত পাওয়া যাবে। এই সংগঠন যৌতুকের কারণে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে এবং তাদের সব ধারণার সহায়তা সহ আইনি সহায়তাও দেবে। তাছাড়া এই সংগঠন যৌতুক বিরোধী সভা, পদযাত্রা এবং র্যালি করতে হবে। এতে সব মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে এবং যৌতুকের থাবা থেকে রক্ষা পাবে আমাদের সমাজ। এই যৌতুকের থাবা থেকে আমাদের সমাজ রক্ষা পাবে। এখন বাল্যবিবাহের ধারণা এবং কারণটা কি সেটা আমাদের জানা থাকা দরকার। বাল্যবিবাহ বলতে বোঝায় যে বিয়েতে বর ও কনে উভয় শিশু বা বর ও কনের মধ্যে যে কোনো একজন শিশু। ছেলে মেয়েদের জন্য বাল্য ব্যবস্থা বা কিশোরকালেও বিয়ের ঘটনা ঘটে বলে এ বাল্যবিবাহ নামে পরিচিত। বাল্যবিবাহ নিরোধ আইন করা হয়েছে 1929 সালে। পরীক্ষা এরকম প্রশ্ন আসতে পারে বাল্যবিবাহ নিরোধ আইন করা হয়েছে কত সালে? 1929 সালে। তারপরে এখানে শিশু বলতে 18 বছরের কম বয়সী মেয়ে এবং 21 বছরের কম বয়সী ছেলেকে বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 21 আর মেয়েদের ন্যূনতম বয়স হচ্ছে 18। আচ্ছা, সুতরাং তাদের মধ্যে যদি বিয়ে হয় তাদের মধ্যে ছেলের বয়স 21 বছর, মেয়ের বয়স 18 বছরের কম, অর্থাৎ বিয়ের জন্য আইন অনুমোদিত বয়সের চেয়ে কম বয়সে যদি হয় না, তবে না যদি প্রাপ্তবয়স্ক না হয় দেখা গেল ছেলেদের ক্ষেত্রে 21, মেয়েদের ক্ষেত্রে 18, তো কোনো ছেলেকে 21 বছরের আগে এবং কোনো মেয়েকে যদি 18 বছরের আগে বিয়ে দেওয়া হয় তাহলে সেটা বাল্যবিবাহের মধ্যে আসবে। বাংলাদেশে বাল্যবিবাহের প্রধান কারণ হচ্ছে দারিদ্র। পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে বাল্যবিবাহের প্রধান কারণ কিন্তু দারিদ্র। দরিদ্র পিতা মাতা কন্যা সন্তানের জীবনযাপনের ব্যয়ভার বহন করতে না পেরে মেয়েকে দ্রুত বিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। শুধু দারিদ্রের কারণে নয়, অনেক সময় সামাজিক নিরাপত্তার অভাবে বাল্যবিবাহের প্রবণতা দেখা দেয়। বাল্যবিবাহের পিছনে বাবা মা কিংবা দাদা দাদি নারী সব অন্যতম। অভিভাবকরাও অনেক সময় ছোট ছেলে বা মেয়ের বিয়ে দিতে নিজেদের শখ পূরণ করে। বাল্যবিবাহের আরেকটা কারণ হলো যৌতুক। যৌতুকের ক্ষেত্রে অনেক ছেলের বাবা কিশোরী কন্যাকে ঘরের বউ হিসাবে গ্রহণ করে। বাল্যবিবাহের প্রভাব প্রতিরোধ এবং আইন। বাল্যবিবাহের ফলে সমাজে নানা ধরনের সমস্যা দেখা দেয়। যেমন আমাদের দেশে মেয়েদের বিয়ের ক্ষেত্রে 21 এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর করা হয়েছে। এর পূর্বে মেয়েদের বিয়ে দিতে দেখা যায় এক্ষেত্রে ছেলে মেয়েদের মানসিক ও শারীরিক যে পরিপক্কতা আসার পূর্বে তারা বাবা হয়ে যায়। এতে কিশোরী মেয়েটি শারীরিক পুষ্টিহীনতার শিকার হয়ে দুর্বল ও পুষ্টিহীন শিশু জন্ম নেয়, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার বৃদ্ধি পায়। তো শিশু কিশোরদের উপযুক্ত শিক্ষা শিক্ষিত করে তুলতে হবে। আচ্ছা, তাহলে বাল্যবিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী বাল্যবিবাহ একটি অপরাধ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনে চতুর্থ অনলাইন পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা যাতে ভালো হয় এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতন এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।